একজন মায়ের কি তার সন্তানের জন্ম দেওয়াটা ভুল? নিজের সন্তানকে বিশ্বাস করা কি অন্যায়, অপরাধ? পাগলামো? এই দেশে সন্তানের সংজ্ঞা যদি মিসেস রক্ষিতের মেয়ে জামাইরা হয়, তাহলে কি আগামী প্রজন্ম চাইবে সন্তানের জন্ম দিতে? কেন চাইবে? আর কতদিন ইয়োরনার আমরা বৃদ্ধাশ্রমে অসহায় মানুষের সংখ্যা গুনব? আর কতদিন সন্তানদের বিদেশে পড়তে পাঠিয়ে নিঃস্ব পিতা মাতার চোখে জল দেখব? যদি পারিস এখানে আয়, আমি নিশ্চয় হবে না। বলছিলাম, পুজোর সময় কি আসতে পারবে? ওভাবে কি এখনই বলা যায়? কাজের মারাত্মক প্রেশার ও ক্যারিয়ারে এত গোল্ডেন পিরিয়ড, এটা তো কাজের সময়। কি ভাবো আমায়? হার্টলেস, আমার কোনো ফিলিংস নেই বাবা মার প্রতি, তোমার আছে, তাই তো? এ কেমন ক্যারিয়ার গো, সন্তানকে তার মায়ের কাছ থেকে কেড়ে নেয়। সব বদলে যাচ্ছে একটু একটু করে, নিজেকে না পাল্টালে দেখবি একদিন বাতিলের দলে চলে যাবি। বাতিলের দলে চলে যাবার ভয় শুভঙ্কর সান্যাল তার গায়ের চামড়াটা বদলাবে না। আধারে আলো সে তো উজ্জ্বল বিশ্ব মানুষের। আমার বিরোধ একটা সিস্টেমের এগেনস্ট, তুমি সেই সিস্টেমের একটা হাতিয়ার। বিপথে আনতে নতুন সূর্যোদয় সে তো অপরাজেয়, তাই তো সে অপরাজেয়। ফুলের পিঠে করে মানুষ করেছেন বলে আমার পিঠে যা খুশি তাই বোঝা চাপাতে চাইছেন, তাই তো? তোমার বাবাকে তুমি বোঝা মনে করো? ও দুদিনের মধ্যে চলে আসবে, আমাদের সঙ্গেই তো চলে আসছিল। এই শুভঙ্কর সান্যালকে না আমি চিনি না, আমি সেই শুভঙ্কর সান্যালকে চিনি যে অন্যায় দেখলে ফুঁসে উঠত। আজকে এখানে জ্যান্ত পুঁতে দিতে হবে সালা। তোমার সেই প্রতিবাদী শুভঙ্কর সান্যাল ফিরে আসছে আবার। শুভঙ্কর সান্যাল, আসলে কি জানিস, বিক্রি সবাই হয়, শুধু প্রাইস ট্যাগটা আলাদা। লালিত দেব, এ সমাজে সবাই বিক্রি হয় না।